নমস্কার, আজ আবার অনেকদিন পর আমি চলে এসেছি আপনাদের কাছে। আজ আমি চলে এসেছি আমাদের এসি রেস্টুরেন্ট এক নম্বর ওরিয়েন্ট্রো ওয়ো টাউন হাউসে। আজ আমাদের শেফ বাপ্পা কিছু বানাবে, তো চলুন দেখা যাক আজ আমাদের শেফ বাপ্পা কি বানায়। মেথি পকোড়া বানানোর জন্য যেগুলো লাগবে, প্রথমে আমরা নিয়েছি হচ্ছে আটা, ওটাকে মেখে নিয়ে নেক্সট আলু, আলুকে ভেজে হালকা করে ভেজে নিয়ে তার সঙ্গে থাকবে হচ্ছে আমাদের মেথি। এটা কাঁচা মেথি শাক হলে খুবই ভালো হয়, কিন্তু আমরা যেহেতু এখন মেথি কাঁচা মেথি শাক পাওয়া যাচ্ছে না, তাই মেথি শুকনো মেথি আমরা নিয়েছি। নেক্সট এটা নুন আছে, তেল আমরা রিফাইন অয়েল ইউজ করি। আলুটাকে আমরা ছাড়িয়ে এটাকে তেলেতে হালকা আছেতে এটাকে ফ্রাই করে নিয়েছি। হালকা আছে কেননা বেশি জোরে স্টিমটা রাখলে ওটা হচ্ছে আপনার জ্বলে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে, এই জন্য হালকা আছে, এটাকে ফ্রাই করলে খুবই ভালো হয়। আদার্স এবারে বয়েল করেও দেওয়া যাবে, বয়েল করে দিলে সেটাতে একটু জল ভাবটা থাকে, এই জন্য আমরা ফ্রাই করে দিই হোটেলেতে, যাতে গেস্টের টেস্টটা একটু বেটার হয়। টেস্টটা সুন্দর, হ্যাঁ টেস্টটা সুন্দর আছে। শুকনো মেথি পাতা এর সঙ্গে মেল্ট করব, সেন্টটা এতে একটু কম হবে কেননা কাঁচা মেথি শাকে ওটা ফ্রাই করে নিলে ওটা টেস্টটা বেটার, মানে ওটা সেন্টটা খুব সুন্দর আসে। সঙ্গে আমরা একটু নুন মেশাবো পরিমাণ মতন যেমন লাগবে। একটা আলু নিয়েছি, যেহেতু বেশি বানাবো না, অল্প একটু বানাবো। এটাকে এবারে একটা গোলা বানিয়ে নেব, এটার সঙ্গে এবার আটাকে স্টাফিং করা হবে। আটার সঙ্গে আটা যে মাখাটা আমার কাছে আছে, এই আটা মাখার সঙ্গে এটাকে স্টাফিং করে নেব। নিয়ে একে 5-10 মিনিট রাখতে হবে, কেননা স্টাফিংটা যাতে ভালো হয়, নাহলে ফেটে যেতে পারে। সেই হিসাবে স্টাফিং করার পরে 5-10 মিনিট রেখে দিতে হবে। আমাদের আটা এর জন্য স্পেশাল কিছু দিতে লাগে না, জাস্ট আপনি নুন দিয়ে মেখে রাখলেই হবে, কেননা এটা তো খুব বেশি জল হলে তো চলবে না, নরম হলে চলবে। খুব বেশি নরমের দরকার নেই, একটু মেখে এটাই দেখে নেবেন যে মেখে কিছুক্ষণ আটাটাকে রেখে দেবেন, যাতে আটাটা ভালো করে জমে যায়। এটাকে স্টাফিং করছি এর সঙ্গে। পাঁচ মিনিট রেখে দিলে তারপরে ওটাকে বেললে এটা আর ভাঙবে না, তখন শাকাটাও খুব ভালো হবে, কেননা ভিতরে ফেটে গেলে তখন ভিতরে তেল যেতে পারে, তেল গেলে তখন ওটার ভিতরে তেল গেলে খুব একটা ভালো লাগবে না। এবারে 5 মিনিট পরে ওটাকে শেখে ফ্রাই করা হবে, কেননা এর ভিতর থেকে যে স্টাফিংটা করা আছে আমাদের সেটা বেরিয়ে গেলে তখন ভিতরে তেল ঢোকার ভয়টা থাকে, এই জন্য এটাকে একটু ধ্যান দিয়ে বেলতে হবে যাতে এটা ভেঙে না যায়। ব্যাস তেলটা একটু হালকা দিলে কি হয় যে তলায় পরোটাটা ধরবে না, লেগে যাওয়ার ভয় থাকে তো সেটা আর হবে, একদম হালকা তেলে এটা বানাতে হয়। ব্রেকফাস্টের জন্যেই খুবই ভালো, খুবই ভালো, এটা খেতেও ভালো লাগে এবং টেস্টটাও মেথির টেস্টটা খুব ভালো। অবশ্যই যেহেতু আমরা এটা মানে স্টাফিংটা খুব ভালো হয়েছে সেই জন্য এটা ফুলে যাচ্ছে ভিতরে,
ভিতরে যদি লিকেজ হয়ে যেত তাহলে এরকম আর ফুলতো না, ভিতরটা শাঁকাটাও খুব একটা ভালো হতো। তাহলে এই ব্যাপারটা সবাইকে মাথায় রাখতে হবে, স্টাফিংটা যত সুন্দর হবে তত সুন্দরভাবে এটা প্রিপারেশনটা হবে। ব্রাউন কালারে এসে গেছে, ভেবে নেবেন যে তখন হয়ে গেছে। রায়তা বানাচ্ছি, রায়তাটা পরোটা মেথি পরোটার সঙ্গে রায়তাটা হলে খুবই ভালো লাগে টেস্টটা। রায়তা না হলে ঠিক জমে না, তাই না? একটু গাজর গ্রেট করে দিয়েছি, একটু টমেটো, হালকা শসা আর একটু পেঁয়াজ। এবারে দই দেব, সল্ট আর একটু ফ্রাই জিরে গুঁড়ো থাকলে অল্প করে সল্ট দিয়ে পরিমাণ মতন এটাকে মেল্ট করে নিয়েছি। হালকা লবণ দিয়ে এটাকে রায়তা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, বাচ্চাদের টিফিনে স্কুলে পাঠানো যাবে, এটা খুবই হেলদি খাবার। টিফিনে দিতে হয় বাচ্চাদের, তাহলে চার টুকরো করে দিতে হবে। হ্যাঁ অবশ্যই, কোনো অসুবিধা নেই। না দেখতে পাচ্ছেন এর স্টাফিংটা কতটা সুন্দর হয়েছে, স্টাফিংটা দেখতেও ভালো লাগছে। টেবিলে এসে গেছে মেথি পরোটা সঙ্গে মিক্স রায়তা। আপনারা সকালবেলা আপনাদের বাচ্চাদের টিফিনে দিতে পারেন, কি বাপ্পা দিতে পারবে তো এটা? আপনারা বাড়িতে ট্রাই করুন, আপনাদের বাচ্চাদের এটা টিফিনে দিন, খুব তাড়াতাড়ি এবং খুব সহজ প্রিয় খাওয়া। আর আপনারা যদি চান আমাদের সাথে এটা বসে খেতে, তাহলে চলে আসুন আমাদের এসি রেস্টুরেন্টে, এক নম্বর ওরিয়েন্ট রোড বেনিয়াপুকুর, উইও টাউন হাউসের 3rd ফ্লোরে।